প্রাথমিক শিক্ষা প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত থাকছে না পরীক্ষা মূল্যায়ন যেভাবে হবে আজকের এই ভিডিওতে তাই আলোচনা করার চেষ্টা করব প্রাথমিক শিক্ষায় নতুন বছর থেকে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত সব ধরনের পরীক্ষা তুলে দেওয়া হচ্ছে পরীক্ষা না নিয়ে জ্ঞান দক্ষতা মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি বিবেচনায় নিয়ে সক্রিয় শিক্ষণ পদ্ধতিতে পরীক্ষার্থীদের মূল্যায়ন করবেন শিক্ষকরা জানা গেছে সাময়িক পরীক্ষার পরিবর্তে চার মাস পরপর বছরে তিনবার শিক্ষার্থীদের শিক্ষণ অগ্রগতি প্রতিবেদন নামে একটি রিপোর্ট কার্ড দেওয়া হবে এতে শিক্ষার্থীদের অবস্থা অনুযায়ী সন্তোষজনক উত্তম ও অতি উত্তম লেখা থাকবে বর্তমানে বছরে তিনবার প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বা অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা নিতে হয় শিক্ষার্থীদের কিন্তু নতুন পদ্ধতিতে এসবের কিছুই থাকছে না স্কুলেই হবে সব পড়াশোনা পাশাপাশি সময় নিষ্ঠা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা দায়িত্ব কর্তব্যবোধ পরিষ্কার পরিচ্ছন্নতা আচার আচরণ দলীয় ও একক কাজে অংশগ্রহণ এবং বিশেষ পারদর্শিতা ধারাবাহিকভাবে মূল্যায়ন করা হবে একজন শিক্ষার্থী স্কুলে এসে কি করে কিভাবে হাঁটা চলা করে কিভাবে পড়াশোনা করে কিভাবে শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে কথা বলে খেলাধুলা কিংবা অন্যান্য বিষয়ে ওই শিক্ষার্থীদের অংশগ্রহণ কেমন তার সবই মূল্যায়ন করবে শিক্ষকরা অর্থাৎ স্কুলের শিক্ষার্থীর প্রতি মুহূর্তের কর্মকাণ্ডই মূল্যায়ন করবেন শিক্ষকরা আর একেই ধারাবাহিক মূল্যায়ন বা সক্রিয় শিক্ষণ পদ্ধতির মূল্যায়ন বলা হচ্ছে এই মূল্যায়নের জন্য পাঠ্যবইও পরিবর্তন হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রাথমিক শিক্ষাক্রম উইংয়ের সদস্য অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল হাসান বলেন নতুন শিক্ষা পদ্ধতিতে পড়ালেখার দ্বারা ও মূল্যায়ন বড় পরিবর্তন আনা হয়েছে এতে শিক্ষার্থীরা পরীক্ষাবৃত্তি থেকেও মুক্ত হবে নতুন এই পদ্ধতির জন্য প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ষাটটি বিষয়ে তিনটি বই পড়ানো হবে এবং তৃতীয় শ্রেণীতে আটটি বিষয়ে ছয়টি বই পড়ানো হবে তিনি বলেন নতুন পদ্ধতিতে শিক্ষার্থীর শিক্ষণ অগ্রগতি নিয়ে চার মাস পরপর অভিভাবকদের সঙ্গে কথা বলবেন শিক্ষকরা ওই সময়েই অভিভাবকদের জানাতে হবে শিক্ষার্থীর কোথায় কোথায় ঘাটতি রয়েছে এই গাড়টি পোষাতে দুর্বল শিক্ষার্থীদের নিয়ে নিরাময়মূলক ক্লাস করবেন শিক্ষকরা এজন্য শিক্ষকদের যা যা কৌশল নিতে হবে তাও শিক্ষক গাইডে এন থেকে বলে দেওয়া হবে জানা গেছে ধারাবাহিক মূল্যায়নের চারটি দাপ রয়েছে এগুলো হচ্ছে পরিকল্পনা প্রণয়ন মূল্যায়ন পদ্ধতি মূল্যায়ন পরিকল্পনা ও তথ্য সংগ্রহ এগুলো হচ্ছে পরিকল্পনা প্রণয়ন মূল্যায়ন পদ্ধতি মূল্যায়ন পরিচালনা ও তথ্য সংরক্ষণ সংগৃহীত তথ্য বিশ্লেষণ কার্যকলাপ ফলাবর্তন দেওয়া ধারাবাহিক মূল্যায়নে যে কৌশলগুলোর কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে মৌখিক প্রশ্নোত্তর লিখিত প্রশ্নোত্তর পর্যবেক্ষণ প্রকল্প ব্যবহারিক একক কাজ জুরাই কাজ ও দলগত কাজ সাক্ষাৎকার স মূল্যায়ন সতীর্থ সহপাঠী কর্তৃক মূল্যায়ন এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন ধারাবাহিক মূল্যায়ন শিখন শেখানো কার্যবলীর অংশ এর মাধ্যমে শিক্ষার্থীর শিক্ষণ নিশ্চিত হবে তার মানে এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আর কোনো পরীক্ষা থাকছে না এই পরীক্ষাটি কিন্তু একদম কক্ষ থেকে শুরু করে শিক্ষার্থী স্কুলে কি কি কাজ করে সেই বিষয়ের উপর কিন্তু তাকে অর্থাৎ রিপোর্ট কার্ডের মাধ্যমে দেওয়া হবে সেখানে কিন্তু সন্তোষজনক উত্তম অতি উত্তম লেখা থাকবে আর অগ্রগতি সম্পর্কে প্রতি চার মাস পরপর কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে অভিভাবকদের সাথে আলোচনা করে যে যে বিষয়ে গাড়তি রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরবে তো এই ছিল এই ভিডিওতে শিক্ষা যে যেকোনো সংবাদ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সকালে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি খুদা হাফেজ